আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমি ঠান্ডায় আক্রান্ত মারাত্মকভাবে সিদ্ধান্ত নিয়েছিলাম কথাই বলবো না আজকে, তো আমি আবেগ আপ্লুত হলাম যে আমরা এমন একজন নেতা পেয়েছি যাকে দাওয়াত দেওয়া হয় নাই, আমরা আসলে দিতে পারি না। এই জন্য আজকে যেই মানুষ এখানে আসছে, ইতিপূর্বে এই মিটিংয়ে এত মানুষ কখনই আসে নাই, 10 জন 12 জনে আমরা মিটিং করছি। তো এমন একটা অনুষ্ঠানে ওনাদের মতো হাস্তিদেরকে এনে এত সময় নষ্ট করার কোনো মানে হয় না। তো আজকে আমি আবেগ আপ্লুত হলাম এই জন্য যাকে আমি দাওয়াত দিয়ে আনতে পারি নাই মাদ্রাসায়, উনি আজকে চলে আসলেন আমাদের ভালোবাসায়, আমাদের টানে। এটাকেই বলা হয় নেতৃত্ব, এর নামই নেতা। কি বলে, যার মাঝে বিন্দু মাত্র অহংকার নাই, প্রমাণিত হলো যে আমাদের নুরুসন ভাইয়ের মধ্যে বিন্দু মাত্র অহংকার নাই। কি বলেন, ঠিক কিনা? আর উনি এসে কি করলেন, মাদ্রাসার ছাত্র কল্যাণে এবং এই মাদ্রাসার কল্যাণে ঘোষণা দিলেন। এটা ওনার ব্যক্তিগত কিছু না, আমাদেরও ব্যক্তিগত কিছু না, এটাই এলাকার সম্পদ। আমি অত্যন্ত খুশি হয়েছি, আমি দোয়া করি আল্লাহ পাক ভাইকে দীর্ঘজীবী করুক। এই এলাকার মানুষের এমন কোনো ব্যক্তি বলতে পারবে না যে নূর হোসেন ভাইয়ের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে বা নূর হোসেন ভাইয়ের উপকারটা তার ঘরের দরজায় পৌঁছে নাই। আমি নিজেও ব্যক্তিগতভাবে অনেক উপকৃত হয়েছি। আমার বাসায় উনি একটা কল দিয়েছে, আমার বাড়ির সামনের রাস্তা যেতে অনেক কষ্ট হতো, পুরো রাস্তাটা উনি RCC ঢালাই দিয়ে পাকা করে দিয়েছেন। এরকম তালাশ করলে দেখবেন সবার ঘরে ঘরে ওনার সহযোগিতা পৌঁছেছে, এই প্রতিষ্ঠানও বঞ্চিত হয় নাই। ওই যে ওয়াশ ব্লক নৈসঙ্গের অবদান, এটা 2 থেকে 3 তলা পর্যন্ত উপরের দিকের এক্সটেনশন নৈসঙ্গের অবদান, এবং আরো অনেক পরিকল্পনা নৈসঙ্গের এই প্রতিষ্ঠান নিয়ে আছে। আমার চাওয়ার কিছু নাই, উনি যা দিয়েছেন তাতেই আমি শুকরিয়া আদায় করছি। এরপরে যদি উনি আরো এই প্রতিষ্ঠানের চাহিদার দিকে খেয়াল করে, কারণ চাহিদা একটাই, আমার 23টি রুম লাগে, 23টা রুমের প্রয়োজন, আমার মাত্র 11টা রুম আছে এই প্রতিষ্ঠানে। আমি এই প্রতিষ্ঠান চালাতে অনেক হিমশিম খাচ্ছি, শুধুমাত্র বসাতে পারছি না স্টুডেন্টদেরকে। আমাকে নুরুসন ভাই নিষেধ করেছিলেন, কিন্তু তারপরও বাধ্য হয়ে ব্যক্তিগত উদ্যোগে সামনের ভবনটা করতে বাধ্য হয়েছে। আমি শিক্ষকদেরকে বসার জায়গা দিতে পারি না, স্টুডেন্টকে একটা কমন রুম দিতে পারি না। আমার বিনীত অনুরোধ থাকবে নুরুসন ভাইয়ের কাছে, আপনি যে 6 তলা একটা ভবন দিবেন বলেছেন, আমি যেন এই জুলাইতে আবেদন করবেন ইনশাআল্লাহ, আমি যেন এই ভবনটা পাই। চিরদিন কৃতজ্ঞ থাকবে গণ্ডামারাবাসী আপনার প্রতি, আপনার জন্য দোয়া করবে। আপনি চেয়ারম্যান না হলেও আপনার কবরে যেন এই সম্পূর্ণ দোয়াগুলো পৌঁছে আপনি জান্নাতে উচ্চ মাকামে যেতে পারেন, সেই ব্যবস্থাটা আল্লাহ আপনাকে করুক। আর আমরা এখানে যারা আছি, এখানে অধিকাংশ আমার ছাত্র রানু যারা বিদায় হয়েছ, আমার মুরব্বী ভাইরাও আছেন, আমার সমবয়সী ভাইরাও আছেন, এই উপজেলায় আমরা যারা বসবাস করছি, আসলে একটা কথা বললে মেনে নিতে হবে, হাইমচর উপজেলায় নুরুসন ভাইয়ের মতো এই বিকল্প আর করে যিনি উপজেলাটাকে পরিকল্পনা করে সাজাতে পারবেন এমন ব্যক্তিত্ব আমাদের চোখে ধরা পড়ে না। কি বলেন, আমাদের যোগ্য মানুষ প্রয়োজন। নুরুসন ভাইয়ের হয়ে আপনারা সকলে কাজ করবেন ইনশাআল্লাহ, আপনারা উপজেলা বঞ্চিত হবে না। আমরা কোনোদিন নুরুসন ভাইয়ের থেকে অপমানিত হই নাই, কোনোদিন আমরা আতঙ্কে থাকি নাই, ভয়ে ছিলাম না, কোনোদিন আমরা ওনার দরজায় যে না খেয়ে আসতে পারি নাই। হাইমচর উপজেলা অনেক নিরাপদ ছিল, বলেন রাজনৈতিক সম্প্রীতিটা হাইমচর উপজেলা একটা মডেল এবং আদর্শ ছিল। এই জন্য আপনারা কাজ করবেন, দোয়া করবেন, আপনার এক একজন মসজিদের ক্ষতি ইঙ্গিতমূলক ভাবেও যদি আপনারা সহযোগিতা করেন অনেক কিছু আপনারা করবেন,
এই আমার অনুরোধ থাকবে আপনাদের প্রতি। এই আশাবাদ ব্যক্ত রেখে নুরুসুল ভাইয়ের আগমন, আমাদের খোরশেদ ভাইয়ের আগমন যদিও অপ্রত্যাশিত, আমি অত্যন্ত খুশি হয়েছি, অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করছি। আর আমি নিজেও আপনাদের কাছে দোয়া চাই, আমি অসুস্থ ছিলাম, আল্লাহ আমাকে আপনাদের দোয়ায় 100% বিপদ মুক্ত করেছেন, আলহামদুলিল্লাহ। ইদানিং আমি ফলো আপে আমাকে আমি সময়ের জন্য পাইনি, ভাই আমার একটা কথা বলেছিলেন, তো আমি দেখা করবো ইনশাআল্লাহ ভাইয়ের সাথে, তো আমরা